অনেকে মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে, সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটাকে ধর্ম অনুভূতির মলা। কার প্রশ্ন করেছেন, আপনার উত্তরটি আমি দিচ্ছি। প্রথমে বলছি যে আমরা ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না। না সরি সরি, সেটা আপনি কয়েকটা পাঠের কথা বলতে পারবেন? আপনি কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকটা দেখুন, ইংলিশ মিডিয়াম কেন? আমি তো ইউরোপের কথা বলেছি, সিরিয়াতে জেহাদ করতে গেছে, সেখানে 5,000-এর ওপর সাদা ইউরোপিয়ান মুসলিম ন মুসলিম তারা গেছে, তারা কি জন্য? তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, আমার ছবিতে তাদের ইন্টারভিউ আছে। তারা বলছে ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার, দে ওয়ার কিলিং ব্যাড গাইজ অ্যান্ড উই ওয়্যার দ্য গুড গাইজ, উই ওয়েন্ট দেয়ার টু কিল দ্য ব্যাড গাইজ। এই যে গেম গুলো তারা খেলছে, ব্যাড গাইজ উইল বি কিলড বাই দ্য গুড গাইজ, এই অ্যাডভেঞ্চার থেকে তারা বলছে। আমার একটা ছেলে বলছিল, সে আবার ইন্ডিয়ান ছবি দেখে, বলে তার হিরো ছিল শাহরুখ খান, বলে দেখো শাহরুখ খান তো ওখানে দামি একটা রাইফেল নিয়ে এসে যুদ্ধ করছে বা হিরোইজম দেখাচ্ছে, আমি সিরিয়াতে জিহাদ করতে গেছি, আই উইল বি হ্যাভিং এ রিয়েল AK-47। সো এইটা হচ্ছে এক ধরনের উন্মাদনা মানুষের মগজে তৈরি করা হয়েছে, এবং সেই উন্মাদনার কারণে এরা গেছে সেখানে জিহাদ করে, তারপর অনেকে ফিরে এসছে, অনেকে মারা গেছে। কিন্তু এই যে উন্মাদনাটা আপনি তৈরি করে দিচ্ছেন সারা পৃথিবীর তরুণ সম্প্রদায়ের মধ্যে, আজকে তো ইন্টারনেটের প্রযুক্তির কারণে আপনি এইগুলো, এই উন্মাদনা, আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম প্রচার করুন, পালন করুন, কেন একজনকে বাধ্য করবেন, কেন বলবেন সে ধর্ম ছেড়ে চলে গেছে, তাকে গলা কাটতে হবে? আমার নামে জামাত বলেন এই সমস্ত তথাকথিত মৌলবাদীদের 1,000টা ফতোয়া রয়েছে ইউটিউবে ফেসবুকে, কিভাবে আমাকে জবাই করতে হবে, এবং সেটা ধারালো তরবারি দিয়ে না, বলেছে ঘাড়ের উপর দিয়ে করতে হবে, বোতা তরবারি দিয়ে। এগুলো তো সব আমরা জাহানারা ইমামের আন্দোলনের শুরু থেকে দেখছি, যে তাদেরকে মুক্তার কাফের ট্যাগ লাগিয়ে দাও, ট্যাগ লাগিয়ে তাদের হত্যা করো। উনি যেমন বললেন যে শরিয়ার পবিত্র ইসলাম মুসলমান নয় মুক্তাদ। এখন এই জিনিসটা হচ্ছে, আমি এইগুলো পরিষ্কার ভাবে বলেছি, আমি মুসলমান কি মুসলমান না কোন বান্দাকে আমি দায়িত্ব দেইনি সেটা প্রমাণ করবার জন্য বা আমাকে ট্যাগ লাগাবার জন্য। আমি যদি মুসলমান না হই আল্লাহ আমাকে শাস্তি দেবেন, আল্লাহ ছাড়া আর কারো বিধান এই বিষয়ে কে মুসলমান কে মুসলমান নয় কোনো বান্দার বিধান। প্রগতিশীল সমাজ থেকে যে দাবি করা হচ্ছে কে মুসলমান নয় কে মুসলমান, সেক্ষেত্রে সেটাকেও আপনি কিভাবে দেখছেন? মানে মানে কোন প্রগতি? আমরা 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 অনেক সময় বলে থাকি বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে বা আমাদের যারা সেখান থেকে বড় থাকে, না এরা রিয়াল মুসলমান নন, এরা উগ্রবাদী, সেই জিনিসটুকু নির্ধারণ করার দায়িত্ব কার? আমরা সবসময় বলেছি, আমরা সবসময় বলেছি ইসলাম একটা শান্তির ধর্ম। হ্যাঁ, ইসলামকে যখনই আপনি সন্ত্রাসের সমর্থক করবেন, যখন এই যে মামুনুলকের বাবা কি বলেছিলেন, মামুনুলকের বাবা বাবরি মসজিদ যখন ভাঙলো, মামুনুলকের বাবা তখন বললেন কি আজিজুল হক, ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নিয়ে রক্ত ঢালতে হবে। তার পরদিন আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম, আমি বললাম ইসলাম কি ড্রাকুলার ধর্ম, রক্ত পান করে ইসলামকে জীবিত হতে হবে? তাই খ্রিস্টিয়ান মিথোলজির মধ্যে যে ড্রাকুলা ক্যারেক্টারটা আছে, এটা পিশাচের ধর্ম, ড্রাকুলা তো একটা পিশাচ। আমার কথা হচ্ছে সেইটাই শান্তির ধর্ম ইসলামকে কে সন্ত্রাসের ধর্মে রূপান্তরিত করেছে? এই আল-কায়েদারা, এই ISIS-রা, এই জামাতি, সালাফি, এরা ইসলামকে সন্ত্রাসের ধর্ম পরিণত করেছে। আমি ইসলাম নিয়ে কথা বলছি, সব ধর্মের ব্যাপারে আমি বলছি, মৌলবাদ আপনি আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাখুন, সেটাকে আমার উপর চাপাতে যাবেন না, রাষ্ট্রের উপর এটাকে চাপাতে যাবেন না। আমি আপনার কাছে আবার আসছি শারীরিক গ্রুপে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আমরা খুব ছোট করে আরো কিছু মন্তব্য নিব, এবং অনেকেই মন্তব্য করেছেন দর্শক, আপনাদের মন্তব্য থেকে আমি কিছু মন্তব্য নিব একটু পরেই। অবশ্যই আপনারা শেয়ার করবেন অনুষ্ঠানটিকে, তাহলে অনেকেই দেখতে পাবে। ISIS নিয়ে কথা হয়েছে, ISIS নিয়ে এই মাত্র ডক্টর শারিয়ার কবির কথা তুলেছেন, সেখানে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এই যে মুসলমানরা নিজেরা আরেকটা মুসলমানকে হত্যা করা বা কোনো না, এটা কোনোভাবে কি জাস্টিফাইড কিনা ধর্মীয় আলোকে? ধন্যবাদ সাগর আপনাকে, কিন্তু শাহরিয়ার কবির সাহেবের একটি প্রশ্ন উত্তর দিয়েই কথাটি শুরু করা উচিত মনে করছি। তিনি বলেছেন কে মুসলিম কে অমুসলিম, এই অথরিটি একমাত্র আল্লাহ তাআলার। আমি তাকে তাৎক্ষণিক প্রশ্ন করছি এবং উত্তরটি তিনি তার ফ্লোর যখন পাবেন তখন দিবেন, যে কোন ব্যক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে সংবিধান অনুযায়ী সে লোকটি রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে তার শাস্তি হবে, কিন্তু সংবিধানে সেই রাষ্ট্রদ্রোহীর নাম লেখা থাকার প্রয়োজন নেই। ঠিক সেভাবে কে কাফের কে মমিন, কে মুসলিম কে অমুসলিম, তা আল্লাহ কর্তৃক প্রেরিত সংবিধান কোরআন করিমের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতএব কোরআন করিমের বিধান অনুযায়ী ওলামায়ে কেরাম কে কাফের সেটা বলেন, কে মুসলিম সেটা বলেন, এটা একটি স্পষ্ট বিষয়, খুবই স্থূল চিন্তার
সূক্ষ্ম চিন্তার প্রয়োজন নেই, স্থূল চিন্তাধারীও কথাটি বুঝতে পারে। কোনো ব্যক্তি যদি স্বাধীনতার সার্বভৌমত্ব অস্বীকার করে, এখন তাকে যদি আমাকে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী বলে, সে যদি বলে যে কিছু সংবিধান প্রশ্ন সাথে সাথে আমরা নিতে পারি, আমরা সারিয়া কবির কিছু জিজ্ঞাসা করতে শেষ চাচ্ছি, করুন, আপনি যদি নেন তাহলে আপনার কথা শেষ বলতে করুন, সুবিধা হবে। আমি আমি একটু আমি একটু শেষ করছি, আবার শুনবো। অতএব কোরআন কারিমে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মা ইউজাদুলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহর কোরআনের আয়াতে যে সন্দেহ করে অস্বীকার করে সে কাফের ছাড়া কিছুই নয়। এখন কোরআন কারিমের 6666 খানা আয়াতের কোন একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী, আমি তাকে কাফের বলবো। তাকে যে কাফের বলবে না, সেও কাফের হয়ে যাবে। তবে তার শাস্তি কি হবে সেটাও কোরআন নির্ধারণ করে দিয়েছে, হাদিস নির্ধারণ করে দিয়েছে। দ্বিতীয় যে কথা তিনি বলেছেন আইএস এর কথা, জিহাদের কথা, সবচেয়ে আফসোসের বিষয় জিহাদ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের ধারণাটা মোটেও নেই। আইএস কে আমরা প্রকৃত মুসলিম তো মনেও করি না, সেটা কি মুসলমান দায়ী? আইএস এর প্রতিটি অস্ত্রের গায়ে লেখা ছিল, অস্ত্রের গায়ে, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আইএস এর অস্ত্রগুলো আমেরিকার দেওয়া, ইসলাম মুসলমানের চিরশত্রু আমেরিকা জিহাদ করার জন্য আইএস কে অস্ত্র দিবে কেন? তাতে তো বোঝা যায় বাল মে কুচ কালা হয়, কালা হয় সন্ত্রাস ছড়িয়ে তার দায়ভার ইসলামের উপর দেওয়ার একটি নিউ কনজারভেটিভ ইহুদি খ্রিস্টানদের রক্ষণশীল সমাজের একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা অস্ত্র হাতে মধ্যপ্রাচ্যে জিহাদ করছে তাদেরকে আমরা সন্ত্রাসী বললাম, কিন্তু সেই সন্ত্রাস তৈরির পিছনে যারা ক্ষেত্র প্রস্তুত করলো তাদেরকে আমরা অপবাদ দিচ্ছি না কেন? আমেরিকা ইরাকে হামলা করেছে, অজুহাত ছিল সেখানে কেমিক্যাল উইপেন আছে, রাসায়নিক অস্ত্র আছে, একটি স্বাধীন সার্বভৌম দেশকে তছনছ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল। কিন্তু তদন্তে দেখা গেল এক ফোঁটা কেমিক্যাল উইপেন সেখানে পাওয়া যায়নি। এখন সেখানে ইরাকের মুসলমানরা যদি তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের অধিকারকে রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেই জিহাদ সন্ত্রাস হয়ে যাবে? এতটা অযৌক্তিক অবিচার কোনো মানুষ তো মেনে নিতে পারে না। ফিলিস্তিনে মুসলমান বসবাস করতে আজকে পারছে না, ইসরায়েলি সন্ত্রাসীদের কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারছে না। সেখানে মুসলমান যদি তার অধিকারকে সংরক্ষণ করার জন্য, অধিকারকে আদায় করার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেটা সন্ত্রাস হয়ে যাবে? সারা বিশ্বব্যাপী জাতিসংঘের তত্ত্বাবধানে সন্ত্রাসকে ছড়ানো হচ্ছে, বাংলাদেশের বিষয়ে বলা হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস করে, অথচ জেএমবি যখন বাংলাদেশে সিরিজ বোমা হামলা করেছে, কওমি মাদ্রাসাগুলো মাঠে ঘাটে আন্দোলন করেছে সন্ত্রাসের বিরুদ্ধে। হাটহাজারি থেকে আহমদ শফি সাহেব তখন মহাপরিচালক ছিলেন, তিনি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন, নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করা ইসলাম সমর্থন করে না। সে দায়টা কওমি মাদ্রাসা কেন দিবে, এদেশের মাদ্রাসাগুলো কেন দিবে? বরং পিছনে কারো জড়িত ছিল তারাই দায়ী হবে বলে আমরা বিশ্বাস করি। রমনা বট বলে যখন বোমা হামলা করা হয়েছিল, তখন আমরা দেখেছি দায় দেওয়া হয়েছিল মাদ্রাসা ছাত্রদের, কিন্তু রমনা বট বলে বোমা হামলার 1 ঘন্টা পরই আমরা দেখেছি বামপন্থী কিছু সংগঠন ব্যানার নিয়ে আলম ওলামার বিরুদ্ধে মিছিল বের করেছে। তারা কি করে জানতো যে 1 ঘন্টা আগে রমনা বট মূলে বোমা হামলা হবে? নিশ্চয় ঘটনাটির সাথে তারা জড়িত ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দায় তারা আলিম ওলামা পীর মাশায়েখের উপর দেওয়ার চেষ্টা করেছে, আলিম ওলামা পীর মাশায়েখদের ইমেজ কে, সম্মান কে ক্ষুণ্ণ করার জন্য, এবং বাংলাদেশে যেন ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটে সেটা ঠেকাবার জন্য। অনেকে মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে, সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটাকে ধর্ম অনুভূতির মলাটে শুধুই প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা? চমৎকার প্রশ্ন করেছেন, আপনার উত্তরটি আমি দিচ্ছি। প্রথমে বলছি যে আমরা ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না, আমরা ইসলামের ব্যাখ্যা নিব কোরআন থেকে, হাদিস থেকে, এবং আইম্মায়ে মুজতাহিদিন থেকে, সালফে সালিহিন থেকে। অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির কোনো ব্যাখ্যা আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় সেটা গ্রহণ করব, নতুবা সেটা পরিত্যাজ্য।